ডিস্ট্রিক্টের প্রি ফাইনাল অ্যাসেসমেন্টে 2023 ইংলিশ সাবজেক্টের যে প্রি ফাইনাল হয়েছিল সেই সাবজেক্টের এমসিকিউগুলি আমি তোমাদের সম্মুখে সলভ করব। তো তোমরা দেখে নেবে প্রথমে যে এমসিকিউ দেওয়া রয়েছে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মেটাফর। মেটাফর মানে কি? এটা হচ্ছে একটা পোয়েটিক ডিভাইস। মেটাফর মানে হচ্ছে দুইটি জিনিসের সঙ্গে কম্পেয়ার করা, তাই জন্য সেটা হবে অপশন সি সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার টু, ল্যাঞ্চো শোড নো সারপ্রাইজ অ্যাট অল অন সিং দ্য মানি বিকজ হি হ্যাড ফেইথ ইন গড, অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হোয়াট লেসন ডু ইউ লার্ন ফ্রম দ্য সাডেন চেঞ্জ অফ ল্যাঞ্চো ক্রনফিল্ড বাই দ্য সেম রেইন, সেটা হবে অপশন ডি, নাথিং ইজ পারমানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কোয়েশ্চেন নাম্বার ফোর, কোয়েশ্চেন নাম্বার ফোরে কী বলেছে, দ্য কালার অফ সাউথ আফ্রিকাস ফ্ল্যাগ আর, সেটা অপশন ডি হবে, ব্ল্যাক রেড গ্রিন ব্লু অ্যান্ড গোল্ড। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ হিজ কান্ট্রি ইট ইজ পিপুল, হোয়াই, সেটা অপশন ডি হয়ে যাবে, দে আর ফাইনার অ্যান্ড ট্রুয়ার দেন দ্য পিউরেস্ট ডায়মন্ডস। কোয়েশ্চেন নাম্বার সিক্স, হু রবড অফ দেয়ার হিউম্যানিটি, সেটা হবে বোথ দ্য অপ্রেসড অ্যান্ড দ্য অপ্রেসর, অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার সেভেন, এ লং ব্ল্যাক কোট উইথ অ্যান এমব্রয়ডার্ড ওয়েস্ট বেল্ট ইজ এ, সেটা অপশন সি হবে, ট্রেডিশনাল ড্রেস অফ কুর্গ। কোয়েশ্চেন নাম্বার এইট, ইন কুর্গ স্কুইলেলস অ্যান্ড ল্যাঙ্গুরস ড্রপস পার্শিয়ালি ইভেন ফ্রুইটস ইন কাবেরি রিভার, সেটা অপশন ডি হবে, টু এনজয় দ্য স্প্ল্যাশ অ্যান্ড দ্য রিফিল ইফেক্ট ইন দ্য ক্লিয়ার ওয়াটার। কোয়েশ্চেন নাম্বার নাইনে কী বলেছে, এ ক্লাইম টু হুইচ হিলস গিভস ইউ এ প্যানারোমিক ভিউ অফ কুর, সেটা হবে ব্রহ্মগিরি হিল। দো হি ইজ বর্ন ইন আসাম প্রাঞ্চল হ্যাজ লেস ইন্টারেস্টেড অ্যাবাউট টি দেন রাজবীর, হোয়াই, সেটা অপশন এ হবে, মোস্ট অফ দ্য পিপুল হ্যাজ লেস ইন্টারেস্টেড টু দেয়ার ক্লোজ থিংস। তারপরে দেখো নাম্বার উল্টো পাল্টো এসেছে, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইলেভেন কোয়েশ্চন, দো হি ওয়াজ এন আর্ডেন্ট ফ্যান, রাজবীর ডিড নট গিভ ইন্টারেস্টেড টু রিড ডিটেকটিভ বুকস ইন দ্য ট্রেন বিকজ হি ওয়াজ কিনার অন লুকিং অ্যাট দ্য বিউটিফুল সিনারি, অপশন। কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ, দ্য টিপ্লাকার্স ওয়ার ওয়ারিং প্লাস্টিক অ্যাপ্রন, সেটা অপশন বি হবে, ফর দেয়ার সেফটি ফ্রম দ্য শার্প লিভস অফ টি অ্যান্ড ইটস বুশেস। কোয়েশ্চেন নাম্বার থার্টিন, বেলি ফাউন্ড হার ভিউ কাট অফ বাই এ, সেটা হবে ক্যানভাস ব্লাইন্ড। কোয়েশ্চেন নাম্বার ফোরটিন, বেলি রিটার্নিং জার্নি ওয়াজ এ ভেরি পেইনফুল জার্নি, হোয়াই, যেহেতু এটা অপশন ডি হয়ে যাবে, শি স দ্য ডেড বডি অফ দ্য ইয়ং কাউ। তারপরে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন, হোয়াই ডাজ দ্য টাইগার ইগনোর দ্য ভিজিটর, সেটা হবে অপশন এ, দ্য কেজ লিমিটস দ্য স্ট্রেংথ অফ দ্য টাইগার। তারপরে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন, হোয়ার ডাজ অ্যামান্ডা লিভ ওয়েন হার মাদার ইজ স্পিকিং টু হার, সেটা হবে ইন হার ইমাজিনারি ওয়ার্ল্ড, সেটা অপশন ডি হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন, হাউ ডু ইউ নো দ্যাট আমান্ডা ইজ এ টিনেজার, তুমি কীভাবে বলতে পারো যে আমান্ডা একজন টিনেজার, সেটা অপশন সি হবে, সেটা আমরা আনসারের মধ্যে পেয়েছি, দেয়ার আর অ্যাকনিজ ইন হার ফেস। কোয়েশ্চেন নাম্বার এইটিন, দ্য পোয়েট ফেল্ট আনকমফর্টেবল উইথ হিউম্যান বিকজ দে আর কমপ্লিকেটেড অ্যান্ড ফলস। কোয়েশ্চেন নাম্বার নাইনটিন, ডু ইউ থিঙ্ক দ্যাট উই মাস্ট রান ইন টু অ্যানিম্যালস, সেটা অপশন ডি হবে, নো, বাট উই মাস্ট অ্যাভয়েড আওয়ার ব্যাড কোয়ালিটিস। কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি, দ্য পোয়েট সেজ দ্যাট মানি ইজ এক্সটার্নাল বিকজ উইথ মানি, সেটা হবে অপশন এ, উই ক্যান নট বাই এভরিথিং। কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান, দ্য বয় ফিলিংস আফটার লসিং দ্য বল ইজ, সেটা অপশন এ হয়ে যাবে, সেটা হবে অপশন হি লার্ন দ্য মিনিং অফ লস। তারপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু, সামটাইমস ইট ইজ নেসেসারি টু লস সামথিং টু আওয়ার সেলভস ইন দ্য পজিশন অফ দ্য ওয়ার্ল্ড বিকজ সেটা ইট মেক্স এ হ্যাপি, ইট মেক্স ইজ কমফর্টেবল, সেটা হবে ইট মেক্স ইজ রেসপন্সিবল। তারপরে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি থ্রিতে কী বলেছে, ডু ইউ থিঙ্ক দ্যাট বেলিন্ডা ইজ এ ব্রেভ গার্ল, দ্যাট অপশন ডি হবে, নো, বিকজ আফটার সিং দ্য পাইরেট শি বিকেমস পেল অ্যান্ড ক্রাইস ফর হেল্প। তারপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ মোস্ট সুইটেবল ফর অজেবল, সেটা অপশন বি হবে, হি ডাজ নট লুক লাইক এ হিরো সিক্রেট এজেন্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ, ফর হরেশ ডেনবি ইট ওয়াজ নট ডিফিকাল্ট টু ওপেন দ্য সেফ বিকজ হি ডিলস ইন লকস। তারপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স, হাউ ডিড হরেশ গট অ্যারেস্টেড, সেটা হবে হি ফেল্ট ইজ ফিঙ্গার প্রিন্ট, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে। তারপরে ডু ইউ থিঙ্ক উই মাস্ট সিম্পেথিস উইথ গ্রিফিন, সেটা অপশন ডি হবে, নো, বিকজ হি ইজ জেনুইনলি
threat to the society. Question number 28. Why were the two boys bewildered or seeing the footprints set of a death or nobody? Tapore question number 29. Do you think the lawyer deserve his poet? Set option B hobe no, because he gives more importance to Lutkin's personalities than his duties. Question number 30. Why did Lutkin's neighbors were anxious to meet the lawyer? Set up they wanted to see the global man. Set up option D hobe. Tapore question number 31. I wrote to all my friends but only dash of them replied. Set up a few. তারপরে কোয়েশ্চেন নাম্বার 32. দিস ইজ দ্য টাইম উই গো হোম, হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স ফ্রম? সেটা হবে উই ওয়েন্ট হোম. তারপরে দে গেস্ট অ্যারাইভ বিফোর দ্য ডিনার ওয়াজ সেট, সেটা হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স? সেটা হবে দে গেস্ট হ্যাড অ্যারাইভ, অপশন এ হবে. কোয়েশ্চেন নাম্বার 34. মাই বুক হ্যাজ বিন লস্ট, চেঞ্জ দ্য বয়েস. সেটাকে বয়েস চেঞ্জ করতে হবে, সেটা হবে আই হ্যাভ লস্ট মাই বুক, অপশন সি. তারপর কোয়েশ্চেন নাম্বার 35. ক্যান ইট বি ডান, সেটা কিন্তু অপশন ডি হবে. ক্যান এনি ওয়ান ডু ইট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাকে তৈরি করতে হবে. তারপরে কোয়েশ্চেন নাম্বার 36. হি সেড টু মি হাউ হ্যাভ ইউ ডান দিস সাম, চেঞ্জ দ্য নেরেশন. সেটা হবে হি আস্কড মি হাউ আই হ্যাড ডান দ্য সাম, অপশন ডি সঠিক আনসার. তারপরে কোয়েশ্চেন নাম্বার 37, ঠিক আছে. 37 কোয়েশ্চনে কী দেওয়া রয়েছে দেখো. রামেন টোল্ড মি দ্যাট হি উড গো টু শিলং দ্য নেক্সট ডে, চেঞ্জ দ্য নেরেশন. সেটাকে নেরেশন করতে হবে, সেটা কিন্তু অপশন সি হবে না, সেটা কিন্তু অপশন ডি হবে. রমেন সেড টু মি আই শ্যাল গো টু শিলং টুমরো, হেলথ ইজ প্রিপারেবল ড্যাশ ওয়েল, সেটা হবে হেলথ ইজ প্রিপারেবল টু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, প্রিপারেবল অফের সঙ্গে টু হবে. দ্য প্রিন্সিপাল প্রিসাইডেড দ্য মিটিং, সেটা হবে প্রিসাইডেড ওভার, অপশন সি হবে. তারপরে যে পেসেজ দেওয়া রয়েছে ফ্রম গান্ধীজি, এটাকে এখান থেকে অনেকগুলি তোমাদের অপশন দেওয়া রয়েছে, তোমরা নিজেরা পরে সেগুলি তোমরা তৈরি করবে. তারপরে আমি চলে যাচ্ছি বাকি যে গ্রামার দেওয়া রয়েছে সেই গ্রামার পোর্শনে আমি চলে যাচ্ছি. গ্রামার পোর্শনের মধ্যে যে সেকশন বি, সেই সেকশন বিতে কী দেওয়া রয়েছে দেখো. কম্বাইন সেকশন ডি, সরি, কম্বাইন ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন টু এ সিঙ্গল সেন্টেন্স. হি ইজ পুয়ার, ই ইজ অনেস্ট, সেটাকে তোমাকে তৈরি করতে হবে কম্বাইন ইন টু সিঙ্গল সেন্টেন্সে. সেটা হবে হি ইজ পুয়ার বাট অনেস্ট, ঠিক আছে. তারপরে হবে আই ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়াজ টেকিং রেস্ট, সেটা হবে আই ওয়াজ টেকিং রেস্ট আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, বা এভাবে তোমরা করতে পারো ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়াজ টেকিং রেস্ট. অনেক পাখির কম্বাইন হবে কিন্তু. তারপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য চয়েস গিভেন ইন দ্য ব্র্যাকেট, ডোন্ট বি জেলাস, জেলাস অফ আদার্স ফরচুন, সেটা হবে জেদি, প্রথমটা হবে জেলাস. তারপরে দ্য টাইগার ইজ এ বিস্ট অফ প্রে হবে না, এটা হবে প্রে, পি আর ই ওয়াই প্রে. নেক্সট সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করবে. তারপরে ট্রান্সলেট ইন টু ওন ল্যাঙ্গুয়েজ, দ্য টাইগার ওয়াজ কিল বাই দ্য ম্যান, মানুষের দ্বারা বাঘকে হত্যা করা হয়েছিল. তারপরে হোয়েন হি কেম আই ওয়াজ সিঙ্গিং এ সং, যখন সে এসেছিল আমি গান গাইতেছিলাম. ডু ইউ নো হাউ টু সুইম, তুমি কি জানো সাঁতার কীভাবে কাটা হয়? তো তোমরা ডু ইউ নো হাউ টু সুইম, তো এইভাবে বাদে যারা ট্রান্সলেশন পারো না তাদের জন্য তোমাদের সাবস্টেন্স দেওয়া রয়েছে, তোমরা সাবস্টেন্সে দেখবে তোমরা সাবস্টেন্সে কীভাবে করবে. তারপরে তোমাদের লেটার এসেছিলো, রাইট এ লেটার টু এ ইয়ং গার্ল সিস্টার অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার, এবং সেখানে ওর দিয়ে এসেছিলো রোড অ্যাক্সিডেন্টের রিপোর্ট. তো তোমাদের এসে কী এসেছিলো তোমরা দেখতে পারো, অমৃত বিকাশ আন্দোলন. তারপরে ইউর ফেভারিট নভেল অ্যান এডুকেশন টোর ফ্রম ইউর স্কুল, তো তোমরা যে কোনো একটি দিতে পারো, নতুবা তোমরা স্টোরিটি দেখতে পারো যে স্টোরি দেওয়া আছে এ বেগার প্রিন্টেন্স টু বি ডাম, এটা কিন্তু তোমাদের কোয়েশ্চন ব্যাংক থেকে দেওয়া রয়েছে.